السلام عليكم ورحمة الله، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. বরাবরের মতো হাদিসের কুচি থেকে আরো একটি হাদিস আজকে আমরা জানব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আমাদের উদ্দেশ্যে বলেন, হে বনি আদম, তুমি আমার জন্য মনোনিবেশন করো, আমি তোমার অন্তরকে সচ্ছলতায় ভরে দেব এবং তোমার হাত রিজিক দ্বারা পূর্ণ করে দেব। হে বনি আদম, যদি তুমি এ থেকে বিরত হও তবে আমি তোমার অন্তরে অভাব দ্বারা পূর্ণ করে দেব এবং তোমার দুহাতকে কর্মব্যস্ত করে দেব। হাদিসটি হাকিম শরীফে বর্ণিত হয়েছে। তো এই হাদিস থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম বা কি শিক্ষা নিতে পারি, তা হলো বাহ্যিকভাবে আমরা যেটাকে মনে করছি যে এইটাই আমাদের জন্য হয়তো রিজিক, বা এটা না করলে হবে না, এটা আমাদের জন্য, এটা আমাকে করতেই হবে, এটা না করলে আমি বেশ লাভবান হতে পারবো না। প্রকৃতপক্ষে আমাদের লাভবান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন যে কোনটাতে আমরা বেশি লাভবান হব। অর্থাৎ আমরা যদি আল্লাহর হুকুম আহকামগুলো মেনে রাসূলের তরিকা মাফিক যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করি, তাহলে কিন্তু আমরা আল্লাহর পক্ষ থেকে প্রথমত অন্তরের সচ্ছলতা, অর্থাৎ অন্তরে যে তৃপ্তি, এই তৃপ্তিটা অনুভব করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতরাজি বৃদ্ধি করে দিবেন এবং আমাদের এত হাই হতাশ করা লাগবে না। আর অন্যদিকে যদি আমরা আল্লাহর পথ থেকে সরে আসি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো হুকুম মাফিক যদি আমরা না চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের দুহাতকে কর্মব্যস্ত করে দিবেন। এদিকে টাকা, ওদিকে টাকা, ওদিকে টাকা, চারিদিকে খালি শুধু টাকা, অর্থ সম্পদ, মানে ধন সম্পদের মোহেই শুধু ছুটে বেড়াবো, কিন্তু আমাদের অন্তরে কখনো পরিতৃপ্তি আসবে না, কখনো অন্তরে স্থির হবে না, কখনো এই সম্পদগুলো নিয়ে আমরা সুখী হতে পারবো না। তো আমরা যদি কি করি, আল্লাহর দেয়া হুকুম আহকাম গুলো নিয়ে, আল্লাহর হুকুম আহকাম গুলোর বিধান অনুযায়ী যদি কোনো কিছু পরিচালনা করি আমাদের জীবনকে, তাহলে আমাদের অন্তরের তৃপ্তি প্লাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হব। আর অন্যদিকে যদি না করি, তাহলে আমরা অন্তরের তৃপ্তি পাবো না, মনে শান্তি পাবো না এবং আমরা দুহাত ধরে চারদিন দিন রাত 24 ঘন্টা শুধু ছুটে বেড়াবো, দৌড়াই বেড়াবো, কিন্তু আমাদের এই কর্মব্যস্ততা আমাদের শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমাদের বাহ্যিক কর্মব্যস্ততাকে দূর করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।